ক্লাস ফোর, আজকেও আমরা 59 পাতার অঙ্কগুলো আজকে শেষ করে নেব। আজকে করবো 5 ডা 6 ডা। আগে দুটো ভিডিও আমরা 1-এ, 2-এ, 3-এ, 4-এ করে দিয়েছি, চলো আজকে আমরা এটাকে কীভাবে করতে হয় দেখে নিই। আর মুখে বলে দিয়েছিলাম অঙ্কটা কেমন করতে হবে। চলো আমাদের তাহলে প্রথম যেটা বলতেই হয় সেটা হচ্ছে ছোট্ট চ্যানেলটাতে যদি আমাদের বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ভালো মাস্টার পাও না শেখানোর জন্যে, আমি তো অনেক শিখিয়ে দেবো, তোমরা ভালো করে লিখবে, লেখাটা আমার হয়তো ভালো নয়, তোমরা শুধু শিখে নেবে এবং অঙ্কগুলো তৈরি করবে। চলো বলছি, আমতলা ফাঁড়িতে, ফাঁড়ি মানে পুলিশ ফাঁড়ি হয়, সেখানে পুলিশ ফাঁড়ি থাকে, নেপাল কাকুর একটা ব্যাগের দোকান আছে, বেশ ব্যাগের দোকান, একটা ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়। বেশ ব্যাগের দোকান, তিনি ব্যাগ তৈরি করেন, একটা ব্যাগ তৈরি করতে এতগুলো খরচ হয়, এতগুলো টাকা, একটি ব্যাগ বিক্রি করে আবার 450 টাকাও তিনি পান, বেশ খুব ভালো, বিক্রি করে লাভই হয় দেখি, 370 টাকা তৈরি করে 450 টাকা বিক্রি করে, এইরকম এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত টাকা খরচ হবে বলো তো? একটা ব্যাগ তৈরি করতে তার কত খরচ হয়েছে? একটা ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়ে গেছে, তাহলে এক ডজন মানে 12টা, তাহলে 12টা ব্যাগ তৈরি করতে কত খরচ হবে 12 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা করে ফেলি, কত আছে 370 গুণিত 12 হবে, লিখতে হবে অঙ্ক একটুখানি, লেখা অঙ্ক তো, না লিখে করলে স্যাররা বিরক্ত হয়। তাহলে একটি উপরে নামটা লিখবে নেপাল কাকু, হয়ে গেছে আমাদের নামটা লেখা। এবার একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় কত, কত দেখলাম 370 টাকা, 370 টাকা, 12টি, এখানে লিখবে এক ডজন সমান 12টি, লিখে দিয়ে করবে, 12টি ব্যাগ তৈরি করতে খরচ হয়, এগুলো ডট ডট দিয়ে দেবে তাহলে লিখতে হয় না, 370 গুণিত 12টি সমান কত হবে, পাশে গুণটা করতে হবে। চলো আমরা গুণটা পাশে করে নিই, 3-7-0-1-2, 2-এ 0-0 হয়, 2-7-14-4 হাতে হলো 1, 3-2-6, 1+7 উপরে কাজ হয়ে গেল, নিচে কাজ করব, 1-এ 0-0, 1-এ 7-7 এটা 0, 3-1-3, 0-4, 7-7-4 হয় যোগ করলে, এটা যোগ করতে হয়, এটা 14 আর কি, 14 হয়, 4 নামলো হাতে হলো 1, 3-1-4, 4,440 টাকা, তাহলে এখানে লিখবো 4,440 টাকা, তাহলে কিন্তু তৈরি করতে খরচ। এবার আমরা যাব মানে বিক্রি, একটি ব্যাগ লিখবে বিক্রি করে টাকা পান কত টাকা, আমরা দেখে নিই 450 টাকা, 450 টাকা, অর্থে 12টি তো বিক্রি করবে, 12টি ব্যাগ বিক্রি করে টাকা পান 450 গুণিত 12 সমান কত হয়, টাকা লিখবে তাহলে বোঝাবে টাকা, 450-কে 12 দিয়ে গুণ করতে হবে, 450 গুণিত 12, আমরা এখানে 12টা লিখি, গুণ তো করতে দিচ্ছি, 2-এ 0-0, 5-10-0, 4-2-8, 5-10-0 হাতে হলো 1, 4-2-8 আগে যোগ করে 9, কেটে দিলাম যা ছিল, 1-এ 0-0, আমার একটুখানি ভুল হয়ে গেল এখানটাতে, 5-2-এ 0-0 বসেছি, 5-10-0 বসবে একটা, তারপরে কত আসছে 4-2-1-5-5, এটা 1-4-4, এটা 1-0-0-1-5-5-4-4, চলো আমি 0-0-5-9-14-4 হাতে হলো 1, 5,400 টাকা, 5,400 টাকা, 400 টাকা,
তাহলে 5,400 টাকা বিক্রি করে পেয়েছে, 4,440 টাকা সে তৈরি করতে খরচ হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে, অতএব বিক্রি করে বেশি টাকা পেয়েছেন, বেশি টাকা পেয়েছেন 5,400 বিযুক্ত 4,440, এগুলো টাকা লিখবে, টাকা লিখবে, শূন্য 4 আর 10, এবং 10 ধরতে হয় ছোটো করে 4 6 10, এটা একটা এখানে যোগ হয়ে যায় 5 5 6 14, 5 আর 9 14, আর এটা হয়ে যাবে এক ধাপ করেছিলাম 5 5 960 টাকা, এটা শূন্য হয়ে যাবে কারণ এখানে একটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি বুঝে পেলাম 960 টাকা মানে তিনি বেশি পেয়েছেন। চলো আমরা মোটামুটি শিখে ফেলেছি। এবার দেখো এইখানটা দেখো, একটি রং পেন্সিলে বাস্কের দাম মনে করো আমি 10 টাকা করলাম, একটা রং পেন্সিল কিনে আনলাম, তাহলে এটা সুবিধা হবে শূন্য দিয়ে বসালে, দিয়ে এরকম এক ডজন, মানে এখানে আমি এক ডজন লিখতে পারি, দাম হবে কত গো 10 গুণিত 1 ডজন মানে 12টা, 10 গুণিত 12 = 120 টাকা, যদি 2 দিলে তাহলে 2 দিই মানে 1 ডজন মানে 12 হলো, যদি 2 ডজন লেখো তো 1 ডজনই লিখবে, 24 তখন 24টা করতে হবে, 24 দিয়ে গুণ করতে হবে যা দাম লিখবে, এটা এইভাবে করলে মনে অঙ্কটা কোনো অসুবিধা হয় না। যাক এতক্ষণ পড়া থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন চ্যানেলটিকে একটু তোমরা ভালোবাসবে, তাহলে অনেক কিছু পাবে।